ফারাক্কা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মোদিজির স্বচ্ছ ভাবমূর্তিকে কলুষিত করার প্রতিবাদে ধর্ণা মঞ্চ। সোমবার দুপুরে মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধ প্রকল্পে জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিজেপি পার্টির পক্ষ থেকে ধর্ণা মঞ্চ করা হয়। ধর্ণা মঞ্চ করার সময় ফারাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ এর পক্ষ থেকে মঞ্চ তৈরি করতে বাধা দেয় বলে অভিযোগ। সিআইএসএফ এর পক্ষ থেকে বাধা দেওয়ার পর প্রচণ্ড রোদের মধ্যে মাথার উপর ছাউনি ছাড়াই ধর্ণায় বসেন বিজেপির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোষ, বিজেপির ফারাক্কার কনভেনার বিকাশ ঘোষ, উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপির যুব সভাপতি কৌশিক দাস, রাজ্য কমিটির সদস্য আলী হোসেন সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিভিন্ন পার্টির দাবি দেওয়া কি এখানে মৃত পরিবার যারা কর্মচারী যারা আছেন, কর্মরত কর্মচারী যারা, মৃত শ্রমিক যারা, তাদের পরিবারকে চাকরি দেবেন বলেছিলেন, কথা দিবেন, কথা দিয়েছিলেন। যারা গঙ্গায় যাদের পরিবার তলিয়ে গেছে, যাদের বাড়িঘর সব কিছু, তাদের চাকরি দেওয়ার কথা ছিল। আজকে যারা পেনশন হোল্ডার তাদের প্রতি অন্যায় করছে এই জিএম সাহেব। আজকে হাজার হাজার কোটি টাকা এই বিগত কয়েক বছরে যে কাজ হয়েছে, প্রত্যেকটা কাজে দুর্নীতি করে টেন্ডার করে একটা কন্ট্রাক্টরদের সঙ্গে হাত মিলিয়ে 40% কাজ হচ্ছে না। কেন হচ্ছে না, কীভাবে এই জিএম সাহেব, মানে বলার ভাষা নেই। আমাদের মাথার উপর ত্রিপালটা পর্যন্ত টাঙতে দেয়নি, আমাদের বসতেও বাধা দিয়েছিল। আমরা জোর করে বসেছি, আমরা ত্রিপাল, আমাদের রোদ লাগবে লাগুক, আমাদের ঝড় বৃষ্টি হবে হোক, কিন্তু আমরা আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না এই জিএম সাহেব দুর্নীতির জন্য সাজা না পাবে।